আমার ওলের তরকারি বানাতে লাগবে ওল। আমি ছোট ছোট ডুমু ডুমু করে ওলটা কেটে নিয়েছি, আপনারা চাইলে বড়ভাবেও কেটে নিতে পারেন। এখানে 300 ওল আছে। আর লাগবে আলু। এখানে আলু আর ওল কিন্তু আমি একই সাইজে কেটেছি, তোমরা দেখতে পাচ্ছ ওলও যেরকম সাইজে আছে আলু কিন্তু সেরকম সাইজেরই আছে। তো এবার আমি একটা প্রেশার কুকারে এগুলোকে সিদ্ধ করে নেবো। আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারের ভিতরে ওলগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত, আর দিয়ে দিচ্ছি আলু। তো ওল আর আলুর পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম নুন। হাফ চামচ নুন দিচ্ছি, আপনারা চাইলে পরেও নুনটা দিতে পারেন। এবার আটকিয়ে গ্যাসের উপর বসিয়ে দেব। আমি ওলের যে তরকারি হতো তার মশলাটা বানিয়ে নিচ্ছি। তো আমি মশলা করার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের ভেতরে টমেটো কিউব করে কেটে নিয়েছি, টমেটোগুলো আমি দিয়ে দিলাম। দিচ্ছি 4টে লঙ্কা, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়েছি 3 ইঞ্চি আদা 2 টুকরো করে। দিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ 2টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়েছি 8 কুচি এই রসুন। আপনারা 8 কোয়া রসুন অনেক থেকে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, বাট আমি 8 কোয়াই রসুন দিয়েছি। আর দিচ্ছি আমি 1 চামচ জিরে। এবার আমি এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্সি করে নিচ্ছি। এটাকে আমি মিক্সি করে নিই। তো আমার মশলাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো মশলা করা হয়ে গেছে। তো এটাকে আমি এইভাবেই সাইডে সরিয়ে রাখছি। তো আমি দেখে নিই আমার শিলটা ঠান্ডা হয়েছে নাকি। আমার প্রেশার কুকারে কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ও আপনারা যে এটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এইভাবেই নামিয়ে নেব। তো এটা নামিয়ে নিয়ে আসছি। আমি ঠিক এরকম একটা বলে কিন্তু প্রেশার কুকার থেকে সমস্ত ওল আর আলুটা ঢেলে নেব। তো আমার সব তোলা হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেলে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দিচ্ছি 1/2 টেবিল চামচ শাহি জিরা। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। ওলটা সেটা আমি পুরোটা ভিতরে দিয়ে দিচ্ছি। এবার পুরোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিচ্ছি 7 মতো নুন। আমি কিন্তু আলু আর ওল যখন সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু নুন দিয়েছিলাম, তাই নুনটা আমি এখন একটু কম দিচ্ছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা। আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম আমি সেই মশলাটা এখানে ইউজ করছি তরকারির জন্য। কষিয়ে নিচ্ছি। আমি এখানে আরেকটু সর্ষের তেল ইউজ করছি, এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন না করতেও পারেন।
সর্ষের তেলটা দিয়ে আমি একটু এটা আর একটু নাড়ছি তরকারিটা। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জল ইউজ করব। কাপ জল ইউজ করছি, এটা গরম জল। চায়ের কাপ মেপে এক কাপ জল আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে আমি নাড়া দেব। তো নাড়া দেওয়া হয়ে গেছে, এটাকে আমি এইভাবেই 10 মিনিট ফুটতে দেব। তো এটা আমার ফুটে হয়ে গেছে, আমি একটু নেড়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, কস্তুরি মেথি একটু হাতে ঘষে। এবার এটাকে আমি ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেছে, এবার এটাকে আমি 2 মিনিট এইভাবেই ছেড়ে দেবো, বন্ধ করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার মাখা ওলের তরকারি। এবার এটাকে আপনারা চাইলে গরম ভাতের সাথে, রুটির সাথে এবং মুড়ির সাথেও সার্ভ করতে পারেন। আমি এটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন।